नमस्कार बंधुरा, आमी प्रतिदिनेर मतो आबार आपनादेर काछे एकटी नतून भिडियो निये एसे गेछी। आजकेर भिडियोटी आपनादेरके अनुरोध करी जे आपनारा जदि आमार चैनेले नतून हन ताहले अवश्यई ए चैनेलटीके सबस्क्राइब करबेन एबं बेल आइकन टिपे देबेन। ताहले कि हबे, आपनार जखनई आमी नतून भिडियो आपलोड करब तखनई आपनार काछे तार नोटिफिकेशन चले जाबे। एबं ए भिडियोटी आपनी अवश्यई शुरू थेके शेष पर्यन्त देखबेन, ताहले अपनी विस्तारित भावे जानते पारबेन। स्किप ना करे शेष पर्यन्त देखुन। एवं जदि भिडियोटी देखे आपनार कोनो मने हय जे हाँ आपनार उपकारे लागते पारे अथवा आमार भिडियो थेके आपनि किछु जानते पारलेन बा शिखते पारलेन, ताहले अवश्यई भिडियोटी लाइक करबेन एवं बंधु बान्धवदेर मध्ये शेयर करे देबेन। आपनार माध्यम दिये अन्येरो अनेकटा उपकार हये जेते पारे। ताई बंधु, आजके आमार भिडियो शुरू करछि। आजकेर भिडियोर जे विषय सेटि आजकेर भिडियोते आमि कोनो बिजनेस आइडिया नहीं आलोचना करछी ना। प्रत्येक दिन आमी विभिन्न बिजनेस आइडिया नहीं आलोचना करी, तबे आज के बिजनेस आइडिया नहीं विशेष आलोचना करछी ना, किन्तु आज के एमन विषय नहीं आलोचना करब जेटी हच्छे एई मुहूर्ते गोटा विश्व जुड़े जे व्यवसाटी सबचे बेसी एगिए चलेछे, फास्ट ग्रोइंग बिजनेस जा थेके हय सेई विषय नहीं आलोचना करब। हाँ, हयतो आपनारा किछुटा अनुमान करते पारेन, एई मुहूर्ते पृथिवीर मध्ये सबचे बेसी फास्ट ग्रोइंग बिजनेस हच्छे प्लास्टिक मोल्डिंग बिजनेस। प्लास्टिक मोल्डिंग बिजनेसटी विभिन्न ধরনের হয়, আপনাদেরকে এর আগে আমি কিছু আলোচনা করে গিয়েছিলাম। তা আজকে যে মোল্ডিং সিস্টেমটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে পৃথিবীতে যত ধরনের প্লাস্টিক কম্পোনেন্ট বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে বেশি যে আইটেমগুলি হয় সেটি হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে যে প্রোডাক্টগুলি হয় সেটি সবচেয়ে বেশি। ইনজেকশন মোল্ডিং মেশিন, সেই মেশিনের বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই মেশিনের ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো। তাহলে মেশিনের ভিডিওগুলি দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইনজেকশন মোল্ডিং মেশিন কী এবং সেই মেশিনের দাম কত, সেই মেশিন কোথায় পাওয়া যেতে পারে, এই বিষয়গুলি আপনাদের কাছে আজকে আমি তুলে ধরছি। প্রথমত আপনাদেরকে বলি ইনজেকশন মোল্ডিং মেশিন এই কথাটি কেন এসেছে, এই নামটি কেন। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে কোনো জিনিসকে যখন ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হয় অন্য কোনো জায়গাতে তাকে ইনজেকশন মোল্ডিং, তাকে ইনজেকশন সিস্টেমটা বলা হয়। যেমন মনে করুন আমাদের শরীরে যখন অসুখ বিসুখ করে তখন আমরা যখন ওষুধ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই ইনজেকশনের মাধ্যম দিয়ে, সেখানে কী হয় ইনজেকশনটা যেটি দেয় সেটি হচ্ছে একটি সিলিন্ডার থাকে এবং সিলিন্ডারের মধ্যে ওষুধ থাকে এবং তাকে পিছন দিক থেকে ইনজেক্ট করা হয়, একটা পিস্টন দিয়ে প্রেসার দেওয়া হয়, প্রেসার দিয়ে সুচ দিয়ে সেটি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। এই সিস্টেমটি ব্যবহার করা হয়েছে ইনজেকশন মোল্ডিং মেশিনের ক্ষেত্রেও। এখানে ইনজেকশন মোল্ডিং মেশিনের ব্যারেল যেটি হয় ব্যারেলের মধ্যে প্লাস্টিক দানা থাকে বা প্লাস্টিক গ্রানিউলস থাকে এবং ওই ব্যারেলের গায়েতে হিটার জ্যাকেট লাগানো থাকে এবং ওই হিটার জ্যাকেটের মধ্যে হিট দিলে তখন কি হয় সেটি ব্যারেলের যে প্লাস্টিক র মেটেরিয়ালটি আছে তাকে মেল্ট করে দেয়, তাকে গলিয়ে দেয়। সেই গলে যাওয়া র মেটেরিয়ালকে উপর থেকে যে পিস্টন অথবা স্ক্রু তাই দিয়ে ঠেলে প্রেসার দিয়ে মোল্ড ক্যাভিটির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং মোল্ডের মধ্যে গলিত প্লাস্টিক ঢোকার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপরে সেই প্লাস্টিকটি মোল্ডের মধ্যে জমে যায় এবং মোল্ডের মধ্যে যে শেপ থাকবে সেই শেপের আকার ধারণ করে যাবে ওই প্লাস্টিকটি এবং তারপরে মোল্ড খুলে তাকে বের করে দেওয়া হয়। এই হচ্ছে ইনজেকশন মোল্ডিং ব্যাপারটা। এবং ইনজেকশন মোল্ডিং মেশিন যেটি হয় তিন ধরনের সাধারণত ইনজেকশন মোল্ডিং মেশিন হয়। এক হচ্ছে ম্যানুয়াল ইনজেকশন মোল্ডিং মেশিন। ম্যানুয়াল ইনজেকশন মোল্ডিং মেশিন আপনারা অনেকেই দেখেছেন যে হাতে হাত দিয়ে প্রেসার দিয়ে হাতল ঘুরিয়ে ইনজেকশন করা হয় এবং তাতে শারীরিক পরিশ্রম প্রয়োজন হয়, কিন্তু ওই মেশিনের অনেক দাম কম হয়। ম্যানুয়াল ইনজেকশন মোল্ডিং মেশিনের দাম আপনার 5,000, 10,000, 15,000, 20,000, 50,000, 70,000 এরকম দাম আছে। সেগুলি হয় কি মেশিনের সাইজ হিসেবে, মানে আপনার ক্যাপাসিটি, আপনি কত গ্রাম প্রোডাক্ট বানাতে চাইছেন তার উপরে আপনার সাইজ নির্ভর করে। এরপরে যেটি আছে সেই মেশিন হচ্ছে সেমি অটোমেটিক
ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, সেমি অটোমেটিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিন। এতে শারীরিক পরিশ্রম করতে হয় না, কিন্তু এতে যে অপারেশনগুলি হয় মেশিনের মধ্যে বা যে কাজগুলি পরিচালনা করা হয় মেশিনে, সেগুলি আপনার সুইচ দিয়ে অথবা লিভার দিয়ে অথবা পিএলসি দিয়ে কন্ট্রোল করা হয়। এক একটি নির্দিষ্ট কাজকে, যেমন ডাইসকে যখন বা মোল্ডকে যখন ক্ল্যাম্প করা হয়, যখন জোড়া হয়, এই ক্ল্যাম্পিংয়ের একটি নির্দিষ্ট বাটন থাকে বা লিভার থাকে। তারপরে যখন ইঞ্জেকশন করা হয় বা ইঞ্জেক্ট করা হয়, প্রেসার র মেটেরিয়াল প্রেসার দিয়ে ঢোকানো হয়, তার আলাদা লিভার বা বাটন থাকবে। তারপরে যখন ডাইসকে খোলা হবে, মোল্ডকে ওপেন করা হবে এই ক্ল্যাম্পিং জোনটাকে, তখন সেখানেও লিভার বা বাটন থাকে। তারপরে আপনার উপরে র মেটেরিয়াল অটোমেটিক্যালি যাতে পড়ে, তার জন্য একটি বিশেষ ব্যবস্থা আছে। তো এটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন। এখানে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আলাদা আলাদাভাবে করা থাকবে, সেখানে শারীরিক পরিশ্রম নেই, কিন্তু আপনাকে তার জন্য যে ডেডিকেটেড বা নির্দিষ্ট যে সুইচ আছে বা লিভার আছে, সেই লিভারকে প্রেস করতে হয়। সেটা যত সামান্য, তার জন্য এমন কিছু শারীরিক কোনো পরিশ্রম তেমন কিছু নেই। সে যে কোনো ধরনের ক্ষমতা সম্পন্ন মানুষই, যে কোনো ধরনের, সে ছেলে মেয়ে যে কেউ করতে পারবে এই মেশিনের কাজ খুব সহজভাবে। এবং এই মেশিনের দাম শুরু হয় সাধারণত আপনার 2 লক্ষ টাকা দিয়ে শুরু হয়, তার থেকে কিছু কমও কখনো কখনো হয়, আবার একটু বেশিও হয়। স্টার্টিং প্রাইস মোটামুটি 2 লক্ষ টাকা, এবং তারপরে মেশিনের সাইজ যত বড় হয় আস্তে আস্তে মেশিনের দাম বাড়ে, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, এরকম হয়। যে বড় বড় মেশিন হলে বড় বড় তার রেটটাও সেক্ষেত্রে আপনার একটু বেশি হবে। মানে আপনি প্রোডাক্ট ছোট করলে ছোট মেশিন, যদি বড় মেশিন নিতে চান বড় প্রোডাক্ট করতে পারবেন। এরপরে আসি অটোমেটিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিন। অটোমেটিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের সুবিধা হচ্ছে, এখানে আপনি মেশিন একবার প্রোগ্রামিং করে স্টার্ট করে দিলে অটোমেটিক্যালি মেশিন চলতে থাকবে, সেখানে আপনাকে হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক মাল তৈরি হবে, তৈরি হয়ে প্রোডাক্ট বাইরে বেরিয়ে আসবে, মেশিনের বাইরে চলে আসবে। এবং যখন গ্র্যানুয়ালস বা প্লাস্টিক দানা যে হপারে দেওয়া হয়, একটি লোক থাকে শুধুমাত্র হপারে, যখন দানা কম হয়ে যাবে তখন দানা একসাথে 5 কিলো, 10 কিলো বা 15 কিলো, 20 কিলো দানা তার মধ্যে তুলে দেবে। এই হচ্ছে তার কাজ, এটি হচ্ছে অটোমেটিক মেশিন। এই অটোমেটিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, এগুলির দাম সাধারণত শুরু হয় 6 লক্ষ টাকা দিয়ে, 6 লক্ষ, 6, 8, 10, এইভাবে বিভিন্ন আপনার সাইজ অনুযায়ী অটোমেটিক মেশিনগুলি বিভিন্ন রকম দাম আছে। তাই এই যে মেশিনগুলি দিয়ে এবারে কী কী কাজ আপনি করতে পারবেন, তার কিছু আপনাকে উদাহরণ দিই। ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে আপনি যে কাজগুলি করতে পারবেন সেগুলি হচ্ছে, যে কোনো ধরনের গৃহস্থালি প্রোডাক্টগুলি আপনি ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে করতে পারবেন। গৃহস্থালি প্রোডাক্ট কী কী হতে পারে, যেমন বালতি, গামলা, মগ, জাগ, চেয়ার, তারপরে বিভিন্ন ধরনের টিফিন বক্স, বাটি, কফি মগ, চামচ, ছুরির হ্যান্ডেল, এ সমস্ত আপনার ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হবে। বাথরুমের মধ্যে যেগুলো থাকে, আপনার সাবান কেস থাকে, সাবান কেস এই দিয়ে তৈরি হবে। আপনার চিরুনি তৈরি হবে, আয়নার ফ্রেম তৈরি হবে, ফটো ফ্রেম তৈরি হবে, এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করা যায়। বিভিন্ন ধরনের যে টয়েস, বিভিন্ন ধরনের খেলনা, খেলনাগুলিও আপনার ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হবে। তারপরে বিভিন্ন ধরনের জলের বোতলের যে ছিপিগুলি বা ক্যাপগুলি, সেই ক্যাপগুলি আপনার ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হবে। আমি এর আগে কিছু ভিডিও আপনাদেরকে 2টি বিজনেস প্ল্যান দিয়েছিলাম, একটি হচ্ছে 20 লিটার জারের পুশ ক্যাপ, তার একটি বিজনেস প্ল্যান দিয়েছিলাম, আর একটি হচ্ছে প্লাস্টিক 3-স্টার ক্যাপের, তারও একটি একদিন ভিডিও দিয়েছিলাম। তো তার মধ্যে আপনারা জানতে পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন ধরনের পোশাক আশাকেও অনেক ধরনের প্লাস্টিক কম্পোনেন্ট ব্যবহার হয়, যেমন মনে করুন জামার যে বোতাম, সেই বোতাম, প্যান্টের বোতাম, সেখানেও প্লাস্টিকের ওইগুলো ব্যবহার হয় ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি। তারপরে আপনার বিভিন্ন ধরনের যে মেয়েদের পোশাকের বেল্টের যে আপনার একটি যে লকিং সিস্টেম থাকে, সেটিও ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, জলের লাইনে যে আপনার যে প্লাস্টিক কল, প্লাস্টিক কল ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হয়। আর তাছাড়া প্লাস্টিক পাইপগুলিকে দেয়ালের সাথে আটকে রাখার জন্য যে ক্ল্যাম্প লাগে, সেই ক্ল্যাম্পগুলি ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হবে।
বিভিন্ন ধরনের এলবো হবে, টি হবে, কোনাগুলো তৈরি করা যাবে। আচ্ছা, আপনার ইলেকট্রিক্যাল সরঞ্জামের মধ্যে যেগুলি আছে, যেমন এলইডি বাল্বের পুরো বডিটা তৈরি করতে পারবেন, তারপরে সুইচ বোর্ড করতে পারবেন, জয়েন্ট বক্স তৈরি করতে পারবেন, এই ধরনের প্রোডাক্টগুলি তৈরি করা যাবে। এবং গাড়ির বিভিন্ন রকম আইটেম দেখবেন, বাসে ট্রেনে যে হাতলগুলি থাকে সেগুলি এখন সব প্লাস্টিক হয়ে গেছে, সেগুলি সব ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের তৈরি। আচ্ছা, আপনার যে গাড়িগুলো বা কার, কারেতে যে সামনে পিছনের বাম্পার, বড় বড় বাম্পার থাকে, সেগুলি সব এখন প্লাস্টিকে হয়ে গেছে এবং ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়েই তৈরি হয়। এছাড়া কারের মধ্যে এরকম অসংখ্য আইটেম, হাজারো আইটেম প্লাস্টিক কম্পোনেন্ট, সেগুলি ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়েই তৈরি হয়। তারপরে গ্যাসের প্রজেক্টে, স্টিল প্ল্যান্টে, মানে সর্বত্র ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের ব্যবহার হচ্ছে। এই যে আপনি, আমি যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের ক্যাবিনেট ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি, এই মোবাইলের কভার ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হয়। তাই বন্ধু, যে ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের প্রচুর কাজ, অসংখ্য কাজ। তাই এই মেশিনটি যদি আপনি জেনে রাখতে পারেন বা বিস্তারিত বুঝে নিতে পারেন, তাহলে আপনি আপনার পক্ষে যে কোনো ব্যবসা, প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের ব্যবসা আপনার পক্ষে করা খুব সহজ হবে। তা আসুন আমরা এবার আজকে দেখে নিই ইঞ্জেকশন মোল্ডিং মেশিনগুলি কেমন। আপনারা প্রথমে দেখবেন ম্যানুয়াল মেশিন, যেখানে হাতে চালাচ্ছে, তার মধ্যে মোল্ড দিয়ে কীভাবে প্রেসার দিয়ে মাল তৈরি করছে। এবং তারপরে দেখবেন সেমি অটোমেটিক মেশিন, যেখানে লিভারের সাহায্যে সমস্ত অপারেশানগুলি হচ্ছে মেশিনের। এবং তারপরে দেখবেন ফুল অটোমেটিক মেশিন, সেখানে পিএলসি কন্ট্রোলড মেশিন, সেখানে কোনো মানুষকে দিয়ে অপারেট করতে হচ্ছে না, একবার প্রোগ্রামিং করে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে সেটা অটোমেটিক্যালি প্রোডাকশান হচ্ছে। তো এখন আপনারা দেখে নিন ইঞ্জেকশন মোল্ডিং মেশিনগুলি কেমন, দেখে নিয়ে তারপরে আবার আলোচনা আমরা ফিরে আসছি। আপনারা ভিডিওগুলি দেখলেন, প্রথমেই দেখেছেন যে ম্যানুয়াল ইঞ্জেকশন মোল্ডিং মেশিন। ম্যানুয়াল ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে শারীরিকভাবে শক্তি প্রয়োগ করে এই ইঞ্জেক্ট করা হয়, র মেটেরিয়ালকে মোল্ডের মধ্যে ইঞ্জেক্ট করে দেওয়া হয়। এই মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলি তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের মেশিনে অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট লাগে, বিভিন্ন ধরনের ক্যাব লাগে, বিভিন্ন ধরনের বাকেট লাগে, বিভিন্ন ধরনের বুজ লাগে, বিভিন্ন ধরনের রিং লাগে, বিভিন্ন ধরনের ক্যাম লাগে, অ্যাডাপ্টার লাগে, এগুলি সব এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। এছাড়া আপনি এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের কন্টেনারে, যে আপনাদেরকে এর আগে একটি আমি বলেছিলাম যে বিভিন্ন কন্টেনারের যে ক্যাপ, যে বোতলের যে ক্যাপগুলি, এর আগে আমি একটি ভিডিওতে বলে গেছি, থ্রি স্টার ক্যাপগুলি আপনি তৈরি করতে পারবেন এবং তা থেকে লক্ষ লক্ষ টাকা আপনি রোজগার করতে পারবেন।
এটি হচ্ছে ম্যানুয়াল ইনজেকশন মোল্ডিং মেশিনের কথা বললাম। এরপর আপনাদের আসি সেমি অটোমেটিক ইনজেকশন মোল্ডিং মেশিন। সেমি অটোমেটিক ইনজেকশন মোল্ডিং মেশিনে আপনি পাতলা আইটেমগুলো করতে পারবেন, যেগুলি ম্যানুয়াল মেশিনে বেশি পাতলা আইটেম তৈরি করতে গেলে আপনার তৈরি করা সম্ভব হয় না। কারণ সেখানে পাতলা আইটেম হলে কী হয়, সেখানে মেটেরিয়াল ঢোকার জায়গাটা খুব কম থাকে, এতটাই কম জায়গা থাকে, সেখানে শারীরিকভাবে প্রেসার দিয়ে তাকে ফিলিং করা যায় না। সেই ক্ষেত্রে আপনার যদি সেমি অটোমেটিক মেশিন হয় সেক্ষেত্রে আপনার সহজ হবে, এবং 1 মিলিমিটার পর্যন্ত থিকনেসের যে কোনো প্রোডাক্ট আপনি সেমি অটোমেটিক মেশিন দিয়ে তৈরি করতে পারবেন, সে যে কোনো ধরনের প্লাস্টিক প্রোডাক্টই হোক না কেন। এছাড়া এরপরে আসি আপনার ফুল অটোমেটিক ইনজেকশন মোল্ডিং মেশিন। ফুল অটোমেটিক ইনজেকশন মোল্ডিং মেশিন নিয়ে আপনি আরও বেশি পাতলা প্রোডাক্ট তৈরি করতে পারবেন। যেমন আপনাদেরকে আপনারা অনেকেই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন পার্সেল করে, তারা আপনাদেরকে একটি করে কন্টেনারে ভরে দেয়। ওই যে ফুড কন্টেনারগুলি, ওগুলির ওয়াল থিকনেস 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার মানে কাগজের মতন প্রায় পাতলা। তো এত পাতলা মালগুলোকেও এই ফুল অটোমেটিক মেশিনগুলো দিয়ে তৈরি করে দেওয়া যায়। এতে কি হয়, এতে প্রেসার অনেক বেশি, মানে আপনার 50 টন, 60 টন, 80 টন, 100 টন, 200 টন, এইরকম প্রেসার দিয়ে এই মেটেরিয়ালগুলি তৈরি হয়, যার জন্য পাতলা থেকে পাতলা আইটেমগুলো তৈরি করা যায়। এবং বাজারে যে সস্তা খেলনাগুলি পাওয়া যায় সেগুলি বেশিরভাগ হচ্ছে এই ফুল অটোমেটিক ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হয়। এবারে ফুল অটোমেটিক ইনজেকশন মোল্ডিং মেশিন এগুলি দু ধরনের হয়, দুটো টাইপের। একটি হয় ভার্টিক্যাল, মানে উপর দিকে খাড়াই, আর একটি হয় হরাইজন্টাল, সোয়ানো লম্বা। তার মধ্যে আপনার ভার্টিক্যাল মেশিনের দামটি তুলনামূলক কম হয় এবং হরাইজন্টাল মেশিনের দাম তুলনামূলক ভার্টিক্যালের থেকে বেশি হয়। এবং যত ধরনের এই চেয়ার, বালতি, গামলা, এগুলি বেশিরভাগ হরাইজন্টাল মেশিন দিয়ে তৈরি হয়। তো এরকম অসংখ্য প্লাস্টিক প্রোডাক্ট এই তিন ধরনের মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারবেন, এবং যা থেকে আপনার ভালো টাকা জেনারেট, ইনকাম জেনারেট হবে। আপনাকে কারো চাকরির দ্বারস্থ হতে হবে না। আপনারা এই মেশিনগুলো ভালো করে দেখুন, এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি যারা মেশিন ম্যানুফ্যাকচারিং করে তাদের লিংক দিয়ে দেবো। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং যে কোনো ধরনের প্লাস্টিক প্রোডাক্ট আপনি, যে কোনো ধরনের মানে বেশিরভাগ প্রোডাক্ট, মার্কেটের 60%-এর বেশি প্রোডাক্ট আপনি ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে কোনগুলো তৈরি করা যায় না সেগুলি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলেই আপনি বুঝতে পারবেন। যেমন মনে করুন এই যে জলের বোতল, যাতে আমরা জল খাই, যে জলের বোতলগুলি বাজারে বিক্রি হয়, এই জলের বোতলগুলি প্রথমে তৈরি হয় একটি টিউব, এরকম লম্বা একটি টিউব তৈরি হয়, এরকম মোটা বা এরকম মোটা সেই টিউব তৈরি হয় লম্বা। সেই টিউবটি কে বলা হয় প্রিফর্ম, সেটি ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি হয়। কিন্তু তারপরে ওই টিউবটিকে আপনার ব্লো মোল্ডিং মেশিনে ওই টিউবটিকে ফিটিং করে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে তারপরে তাকে হাওয়া এবং হিট দু রকম দিয়ে তাকে ফুলিয়ে দেওয়া হচ্ছে। এই যে ফোলানোর কাজটা হয় ওই বোতলটিকে, প্রিফর্মটিকে, ওই মেশিনটির নাম হচ্ছে ব্লো মোল্ডিং মেশিন। তাই আপনি জলের বোতলের প্রিফর্মটা তৈরি করতে পারবেন ইনজেকশন মোল্ডিং মেশিনে, কিন্তু ফোলানোর কাজটা এর থেকে হবে না। এই ধরনের ফুলিয়ে দেওয়ার যে মেশিনগুলো আছে সেগুলি হচ্ছে ব্লো মোল্ডিং মেশিন। তা সেগুলির প্রোডাক্ট আপনারা জানেন। আচ্ছা, এছাড়া আপনার বড় বড় যে জলের ট্যাঙ্কগুলো তৈরি হয় ওগুলো খুব বড়, যদি আপনার ইনজেকশন মোল্ডিং মেশিন হয় তা দিয়েও তৈরি করতে পারবেন, আর না হলে রোটেশন যে আছে রোটো মোল্ডিং মেশিন তাই দিয়ে তৈরি হয়। জলের বোতলের জলের ট্যাঙ্কের যে ট্যাঙ্কগুলি তৈরি হয় সেটি হচ্ছে রোটো মোল্ডিং মেশিনে তৈরি হয় এইগুলি। তাছাড়া আর হচ্ছে যে পাইপগুলি, যে পাইপ প্লাস্টিক যে লম্বা লম্বা পাইপ অথবা কেসিং, যে ইলেকট্রিক্যাল কেসিং, সেগুলি হয় এক্সট্রুডার মেশিন। তাই এই আইটেমগুলো ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে হয় না, কিন্তু এর বাইরে যত ধরনের প্রোডাক্ট আছে সেগুলি সবই আপনার ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি করা সম্ভব। এবং আপনারা এই মেশিনগুলো ভালো করে আবার ভিডিওটিকে দেখুন, দেখে নিয়ে আপনারা দরকার হলে যদি কেউ
প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং বিজনেসে নামতে চান, আপনারা ডেসক্রিপশন বক্সে যে আমি মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ঠিকানা দিয়ে দেবো তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, এবং তার বাইরেও অনেক ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এবং এই মেশিন দিয়ে আপনি সুন্দরভাবে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন। তাই বন্ধু, আর দেরি নয়, আগামীকাল আবার আমি আপনাদের কাছে একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে হাজির হব। কালকে মেশিন নয়, কালকে বিজনেস প্ল্যান নিয়ে হাজির হয়ে যাব। তাই আজকে আপনারা যাদের যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে, যদি এ থেকে মনে হয় আপনার কিছু উপকার হবে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমার আপনি নতুন হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে দেবেন, তাহলে আপনার নতুন ভিডিও আসলেই সঙ্গে সঙ্গে আপনি অ্যালার্ট পেয়ে যাবেন। তাই আগামীকাল আবার দেখা হবে, আপনারা সকলে ভালো থাকুন, এই আশা নিয়ে আজকের আমি ভিডিও এখানেই শেষ করছি।